ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। তো আমাদের প্রোগ্রামিং শুরু করি। আমার অল প্র্যাকটিস, এটার ভিতরে আমার পাইথন ফোল্ডার, পাইথনের ভিতরে আমাদের আছে অ্যাপ ডট পাই। তো এটা আমি যদি টার্মিনাল ওপেন করি সিএমডি লিখে, এখানে একটা ভুল দিছি, সিএমডি। তো এখন যদি এটা রান করি, গত পর্ব আমরা কি কি করছিলাম দেখে নেই। পাইথন অ্যাপ ডট পাই, তো এই পর্যন্ত আমরা করছিলাম গত পর্ব লিস্ট নিয়ে কাজ করছিলাম। তো টার্মিনালটা মিনিমাইজ করে দিই, তো এটাও আমি কেটে দেই, এই ফোল্ডার এখন আর আমার দরকার নাই। তো এইখানে আমরা এই পর্যন্ত করছিলাম, এগুলো আমরা কেটে দেই। এখন আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, এখন যদি প্রিন্ট করি, প্রথমে প্রিন্ট ফাংশনটা নিয়ে নেই, প্রিন্ট। এটার ভিতরে আমরা লেন বার করব, এটার যে লেন আছে মানে লেংথ আছে, সেই লেংথ আমরা বের করব। এখানে যদি দেই সাব, এখন যদি এটা প্রিন্ট করে দেখি আমাদেরকে আউটপুটটা কী দেয়। পাইথন অ্যাপ ডট পাই আমাদেরকে লেংথ দেখাচ্ছে 4, মানে এর ভিতরে এর ভিতরে আমাদের 4টি ডাটা আছে, সেই কারণে আমাদেরকে 4 দেখাচ্ছে। এই যে দেখেন 4। তো এটা আমরা ক্লিয়ার করে নিই। তো আরও কিছু ফাংশন আমরা এখানে মানে শিখব, আমি উপরে লিখে রাখছি কোন ফাংশনটা কীভাবে কাজ করে। সো লেংথ আমাদের দরকার নেই, লেংথ কীভাবে বের করতে হবে সেটা আপনারা শিখে নিলেন। তো আরও এখানে কিছু জিনিস আমরা শিখতে পারি, অ্যাপেন্ড। এখন এখন যদি লিখি সাব ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ডে কী করে, অ্যাপেন্ড হচ্ছে নতুন কোনো ডাটা যদি ইনসার্ট করতে চান এই লিস্টের ভিতরে, তখন আপনি ইনসার্ট ব্যবহার করতে পারেন। তো এখানে যদি লিখি আনসারুল, আমার নামটা লিখি, আমার নামটা এই লিস্টে ইনসার্ট করব। এখন যদি প্রিন্ট করি সাব, এখন যদি এখানে আমরা প্রিন্ট করি পাইথন অ্যাপ ডট পাই, এখন কিন্তু দেখেন লিস্টের সাথে লিস্টে ছিল শুধু পাইথন, শেষে আমাদের আমার নামটা অ্যাড হয়েছে আনসারুল। তো এই অ্যাপেন্ড বাদে আপনার অন্যভাবে এখানে ইনসার্ট করতে পারেন। এখানে যদি লিখি ইনসার্ট, তাহলে কিন্তু এটা ইনসার্ট হওয়ার কথা, দেখি আমাদের এটা ইনসার্ট হয়েছে কি না ইনসার্ট ফাংশনের মাধ্যমে। এটা ক্লিয়ার করে নিই সিএলএস। এখন যদি এটা আবারও প্রিন্ট করি পাইথন অ্যাপ ডট পাই, যাই হোক এটা ইনসার্টের কাজটা আমরা পরে দেখব। এখানে সাব লেখে, এখন যদি আমরা কোনো কিছু রিমুভ করতেছি, এখন যদি দিই রিমুভ, এখন যদি এখান থেকে রিমুভ করি প্রথম যে ইন্ডেক্সটা আছে এটা যদি দিই 0, দেখি আমাদের এটা রিমুভ হয় কি না। আচ্ছা, এটা এইভাবে দিলে হবে না রিমুভ। এখানে যদি দিই HTML, এখন কিন্তু দেখেন রিমুভের মাধ্যমে আমরা প্রথম যে আমাদের ভ্যালুটা ছিল HTML সেটা আমরা রিমুভ করতে পারতেছি। তো এখানে আরও জিনিস আরও কিছু দেখি কী করতে পারি। এখানে এখন যদি দেখি আমরা পপ ফাংশনটা ব্যবহার করি, পপ ফাংশনটা কী কাজ করে, পপ দেওয়ার পরে এখন যদি আমরা এখানে এ করি পাইথন অ্যাপ ডট পাই, এখন দেখেন এখানে যে শেষ এরিয়াটা ছিল পাইথন, পাইথনটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমরা যতবার পপ ব্যবহার করবো ততবার একটা করে আমাদেরকে রিমুভ করে নিবে, রিমুভ হবে আমাদের শেষ যে এটা আছে সেটা থেকে আমাদের রিমুভ হবে। তো এখন যদি আমরা এটার আউটপুট দেখে ট্রাই করি দেখি কি আসে, এখন কিন্তু দুইটা রিমুভ হওয়ার কথা, এখন কিন্তু দেখেন শেষে দুইটা রিমুভ হয়ে গেছে। তো পপ ফাংশন ব্যবহার করে আপনারা রিমুভ করতে পারেন। এখন অন্য ফাংশন নিয়ে দেখি কাজ করা যায় কি না। এখন এখানে সর্ট, সাব ডট সর্ট, সর্ট ব্যবহার করলে কি হয়, এটা আপনার মানে লাইন বাই লাইন আসবে আর কি, সরি লাইন বাই লাইন না, এটা আপনার মানে অ্যাসেন্ডিং আকারে আসবে,
মানে ছোট থেকে বড় সংখ্যাগুলো আসবে। এখন যদি প্রিন্ট করি পাইথন অ্যাপডেট পাই, এখন দেখেন সি হচ্ছে ছোট, তারপরে এস হচ্ছে বড়, তারপরে পি, তারপরে পি, এইভাবে আসছে, সিরিয়াল মেনটেনেন্স করে আসছে। এখন যদি আমরা এটা রিভার্স করতে চাই, মানে এটা ডিসেন্ডিং আকারে নিতে চাই, মানে বড় থেকে ছোট হয়ে আসবে, তো এটার জন্য আমাদেরকে কী লিখতে হবে, এখানে রিভার্স ফাংশনটা ব্যবহার করতে হবে। এখন যদি রিভার্স ফাংশনটা ব্যবহার করি, এখন দেখেন আমাদের আউটপুটটা কী দেয়, এটা ক্লিয়ার করে নেই, সিএলএস ক্লিয়ার, পাইথন অ্যাপ ডট পাই, এখন কিন্তু রিভার্স আকারে আসছে। এই দেখেন পাইথনটা ছিল শেষে, পিটা বড়, পিটা বড়, সি পরে, এভাবে আর কি আসছে, রিভার্স আকারে আসছে। আর তাছাড়া আপনার আরও ফাংশন আছে, এখন যদি এখানে রিভার্স কেটে দিয়ে যদি এখানে যদি দিই ক্লিয়ার, ক্লিয়ার ফাংশনটা ব্যবহার করলে আমরা সব কিছু ক্লিয়ার করতে পারি, লিস্টের ভিতরে যা আছে সব কিছু রিমুভ হয়ে যাবে। পাইথন অ্যাপ ডট পাই, এখন দেখেন এই যে লিস্টটা কিন্তু খালি আছে, লিস্টের ভিতরে কিছুই নাই, এটাও ক্লিয়ার করি নেই। তারপরে আর কি ফাংশন দেখানো যায়, তারপর ইন্ডেক্স, আমরা চাইলে ইন্ডেক্স দেখতে পারি, তো এইখানে যদি আমরা লিখি ইন্ডেক্স, ইন্ডেক্স ফাংশনটা ব্যবহার করি, এখন যদি বলে দিই কোনটার ইন্ডেক্স দেখব, এখন যদি এখানে সিএসএস দিই, সিএসএস, এখন এটা যদি আবারও আউটপুট দেখে ট্রাই করি কি আসে, ইন্ডেক্সটা কিভাবে কাজ করে, ইন্ডেক্স সরাসরি এভাবে প্রিন্ট করে দেখি হয় কিনা, এটা তো ভুল হয়েছে। তো ইন্ডেক্স আমরা যদি বলে দিই এখানে যে 1 নাম্বার ইন্ডেক্সটা, তাহলে দেখি কি আসে, আচ্ছা এটা ইন্ডেক্সটা এখানে স্ট্রিংয়ের ইন্ডেক্সটা দেখতে পারতাছি না, হয়তো ওইটা ইয়ার মানে ইন্টিজার ইন্ডেক্সটা সম্ভবত দেখা যায়, আচ্ছা পিএসপি দিয়ে দেখি ইন্ডেক্সটা আসে কি না, আচ্ছা এগুলো আমরা পরবর্তীতে দেখবো। কাউন্ট ফাংশন আছে, আরও অনেক ফাংশন আছে, তো এখন আর এইগুলা দেখতেছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বড় হলে কিন্তু আমার এটা একটু সমস্যা হয়ে যায়, তো সবাই প্র্যাকটিস করুন, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কী হয় আপনাদের এইগুলা মনে থাকবে না, কারণ জিনিস শিখায় বা জিনিস শিখে সবার কিন্তু একই অবস্থা।